জলে আগুন জ্বলছে, না কোনো গোলগপ্প নয়, নিরেট পাথরের মতোই সত্য। মার্ক টু টিউবওয়েলের যখন খনন করা গর্তের জলে জ্বলছে আগুন। ঘটনা ঊনকোটি জেলার পেচারথল ব্লকের অন্তর্গত দক্ষিণ করুইছড়া গ্রামের বাসিন্দা সুবল সরকারের বাড়ির পাশে। ঘটনাকে কেন্দ্র করে সংশ্লিষ্ট এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। গত বছরের ফেব্রুয়ারি মাসে ঊনকোটি জেলার পেচারথল ব্লকের দক্ষিণ করুইছড়ার সুবল সরকারের বাড়ির পাশে একটি মার্ক টু টিউবওয়েল বসানোর জন্য মাটির খনন করা হয়েছিল। শ্রমিকরা 1300 ফুট খননের পরেও জলের লেয়ার খুঁজে পাননি। গর্ত খননের কিছুদিন পর সংশ্লিষ্ট গর্ত থেকে জল বেরোতে থাকে। সম্প্রতি সংশ্লিষ্ট এলাকার থেকে কিছুটা দূরে মার্ক টু টিউবওয়েল বসানোর কাজ চলে। এই কাজ করতে এসে শ্রমিকদেরই একজন পূর্বের খনন করা গর্তে দেশলাইয়ের জ্বলন্ত কাঠি ফেললে তাতে আগুন জ্বলে ওঠে। স্থানীয় গ্রামবাসীরা এই খবরটি জানান। বিগত বছর ফেব্রুয়ারি মাসে রেক কোম্পানি থেকে আমাদের গ্রামে ওয়াটার সাপ্লাইয়ের জন্য বোরিং করা হয়েছিল। তো এখানে তারা 1300 ফুট ড্রাইভ করছে। ড্রাইভ করার পর এখানে জলের সন্ধান, অর্থাৎ লেয়ার পাইছে না বলিয়া ঘোষণা দিয়ে সেটা তারা যাওয়ার ঠিক 20-25 দিন পর এখানে এরকম ওভারফ্লো জল উঠতেছে। তো যাওয়ার ওভারফ্লো জল তো বিগত বছর থেকে উঠছে, আমরা কোনোদিন বুঝতে পারিনি। কিছুদিন আগে এখানের মধ্যে একটা মার্কটু করার জন্য টিম এসেছিল, তারা এখানে গর্তের মধ্যে মার্কটু করার জন্য প্রথমে সিদ্ধান্ত নিয়েছিল, কিন্তু পরবর্তী সময়ে দেখছে যে এই গর্তের মধ্যে তারা মার্কটু করা তাদের পক্ষে সম্ভব হবে না। পাশে 20 ফুট দূরে একটা মার্কটু করার জন্য তারা ড্রাইভিং করেছিল। ড্রাইভ করার পর সেখানে তারা ডিক্লেয়ার দিল যে ফাদরের জন্য সেটা বোরিং করতে পারবে না। তো মার্কটুর যে হেডমিস্ত্রি আছেন উনি হঠাৎ এই জলের মধ্যে ওভারফ্লো জলের মধ্যে দেশলাই জ্বালানোর পর দেখতে পেলো যে এখানের মধ্যে আগুন জ্বলছে। এটা কতদিন আগে? আজ থেকে ধরুন না সপ্তাহখানেক আগে এরকম আগুন জ্বলার বিষয়টা আমরা অবগত হয়েছি, আমরা গ্রামবাসীরা। তা এরপর থেকেই আমরা বুঝতে পারছি যে এখানের মধ্যে একটা গ্যাসের সন্ধান হয়তো পাওয়া যেতে পারে। তাই আমরা এটা এই ONGC কোম্পানিরকে অবগত করলাম কিছুদিন আগে। এই হলো আর কি। জলে আগুন জ্বলার খবরে দক্ষিণ করুইছড়া গ্রামে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়। খবর যায় কুমারঘাট মহকুমার শাসক সন্দীপ চক্রবর্তীর কাছে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন SDM সন্দীপ চক্রবর্তী, DCM স্বরূপা রিয়াং সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা। মহকুমা শাসক বিষয়টি জেলা শাসককে জানিয়েছেন। জেলা শাসক ONGC কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়েছেন। উল্লেখ্য, সাবরুমের বৈষ্ণবপুরে মাটির নিচ থেকে আগুন বেরিয়ে আসার রেশ কাটতে না কাটতেই করুইছড়ার এই ঘটনায় জনমনে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, হালাবোল।